गाड़ी को चला रहे हैं सर, हो गई है मुझकी, मुझको भी तो माफ करो, तेज चलाता हूँ, माफ करो, तेज में आ रहा था, मेरे को बता दी सावधानी कैसे आप मेरे को साफ करो, हो गई थी गलतियाँ, देखने को मेरे को आ रही है, नहीं चलाना हो गई है, देखो तो कान पकड़े। আমাদের দেশে ট্রাফিক নিয়ম ভাঙার ঘটনা নতুন কিছু নয়, আর এই আইন ভেঙে পুলিশের কাছে কাকুতি মিনতি করার ঘটনার উদাহরণ রয়েছে বহু। কেউ কেউ বাইক চালানোর সময় হেলমেট পরেন না, আবার কেউ কেউ গাড়িতে সিট বেল্ট পরতে ভুলে যান। বিভিন্ন জায়গায় দেখা যায় পুলিশ ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য বিভিন্ন সচেতনতামূলক প্রচার করলেও সেটা মানেন না অনেকেই, আবার আইন ভেঙে অনেকেই পুলিশের কাছে ক্ষমা চেয়ে নেন। কিন্তু এই ভিডিওটা যেটা আপনাদেরকে আমরা দেখালাম এবং সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যে ভিডিওটা, তাতে কি দেখা যাচ্ছে যে এক যুবক হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন, সেই সময় পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ তাকে আটকানোর সঙ্গে সঙ্গে তিনি যে আচরণ করলেন সেটা রীতিমতো ভাইরাল। পুলিশ তাকে জিজ্ঞাসা করে কেন সে হেলমেট পরেনি। প্রশ্ন শুনতেই যুবকটি পুলিশকে রীতিমতো গান গেয়ে তার উত্তর দেন। তার ভুল হয়েছে বলেও স্বীকার করে নেন তিনি। শুধুই যে নিজে ভুল করেছেন সেটা নয়, হেলমেট না পরে বাইক চালানো যে অপরাধ তাও গান গেয়ে পুলিশকে বোঝায় ওই যুবক। শুনুন আরো একবার তার বক্তব্য। सर हो गई है मुझकी, मुझको भी तो माफ करो, तेज चलाता हूँ, माफ करो, तेज में आ रहा था, मेरे को बता दी सावधानी कैसे आप मेरे को साफ करो, हो गई थी गलतियाँ, देखने को मेरे को आ रही है, नहीं चलाना हो गई है, देखो तो कान पकड़े, गाड़ी को चला रहे हैं। আর এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। ভিডিওয় অনেকে কমেন্ট করে বলেছেন, যাই হোক না কেন আমার জানতে ইচ্ছে করছে যে গান শোনার পরে কি তাকে পুলিশ ছেড়ে দিয়েছে। এই ভিডিওটা দেখে রীতিমতো হাসিতে ফেটে পড়েছেন নেটিজেনরা, কারণ ওই যুবক বুঝতেই পারছে যে সে কিন্তু ভুল করে ফেলেছে। আমাদের দেশে এরকম ট্রাফিক আইন ভাঙার ঘটনা আকস্মাত ঘটে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পারও পেয়ে যান অনেকে, আইনের ফাঁক দিয়ে তারা গলে যান, আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদেরকে ফাইন দিতে হচ্ছে। তবে সচরাচর এই রকম ভিডিও নজরে আসে না, যে ভিডিওটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ওই যুবক, সে তো হেলমেট ছাড়া গাড়ি চালিয়েছে এবং যখন সে পুলিশের হাতে ধরা পড়ে যায় তখন পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে যে হেলমেট কোথায়, সেই সময় সে গান গেয়ে পুলিশের কথার উত্তর দিচ্ছে। এবং এই যে ঘটনাটা, এটা দেখে কিন্তু উপস্থিত যারা ছিলেন সেই সময় অনেকেই ছুটে আসেন এবং তারাও কিন্তু হাসতে থাকেন। চলুন আরও একবার শুনে নিই। तेज चलाता हूँ, माफ करो, तेज में आ रहा था, मेरे को बता दी सावधानी कैसे आप मेरे को साफ करो, हो गई थी गलतियाँ, देखने को मेरे को आ रही है, नहीं चलाना हो गई है, देखो तो कान पकड़े, देखो सावधानी से घर भी तो जाना, कितने हैं माँ बाप काफी दिन भूखा है, देखो वहाँ बच्चे की जान चली जाती है, दो मिनट की यहाँ गलतियाँ देखो वहाँ पूरी जिंदगी और जान ले जाती है, वो हो गई थी गलती, मैं एक्सेप्ट करता हूँ, मुझको तुम माफ़ करना, हो गई थी गलती, गाड़ी भी नहीं चलाऊँगा, मेरे को भी ऐसा इंसाफ करना, हाँ आगे से ध्यान रखूँगा, मैं तो अपने तेज में मैं तो चलाऊँगा नहीं, सबके लिए देखो यही संदेश गाना, हाँ मैं भी तो गाऊँगा सही कि हाँ आगे, हाँ रखना सावधानी है, देखो प्रशासन को तकलीफ तुम देना नहीं, हमेशा देखो वहाँ सबसे रहना सावधानी बरत। এরপরে কি ঘটেছিল, পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল অথবা তাকে কি ছেড়ে দেওয়া হয়েছিল, এই প্রশ্নের উত্তর আমরা পাইনি, তবে এই ভিডিওটা ইতিমধ্যেই ভাইরাল। আপনার কেমন লাগলো এই যে গান গেয়ে পুলিশের প্রশ্নের উত্তর দেবার ধরনটা? যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আরও আপডেটের নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, আর সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।